গুড মর্নিং মধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এখানে চা মেরসাইলাক নিয়ে হাজির হয়ে গেছে। এখানে দেখো বাবা মেয়ে মিলে খুনসুটি করছে, বাবা খাচ্ছে চা আর মেরসাইলাকটা ঠান্ডা হচ্ছে। তো চাটা খেয়ে সোজা চলে গেছিলাম বাজারে, যেটা আমার কাজ সকালবেলা উঠে বাজার থেকে এনেছি। দেখো সাইলাক এনেছি, আর হচ্ছে এখানে হচ্ছে টাটা টি প্রিমিয়াম একটা চা পাতা নিয়ে এসেছি, 100 গ্রামের চা পাতা। না, আমি অলরেডি অনলাইনে অর্ডার দিয়েছি একটা 500 প্যাকেট, কিন্তু আমার চা পাতা একদমই বারান্দ ছিলই না, সেই কারণে আমাকে এটা আনতে হলো। আর এখানে দেখো চা খাওয়ার দুধ এনেছি, একটা রেড কাউ দুধ, আর ওদিকে চিনি আছে, আর এখানে অল্প করে বিরিয়ানি চাল আছে 500 গ্রাম। আর বিরিয়ানি চালটা এনেছি, অ্যাকচুয়ালি বিরিয়ানি বানাবো, ইচ্ছা ছিল আজকে। এই যে ভিডিওটা দেখছো এটা 25 ডিসেম্বরের ব্লগ, আমার একটু শরীরটা খারাপ থাকার কারণে ব্লগটা অনেক লেটে যাচ্ছে, আমি এডিট করতে পারিনি। তাই আমি এডিট করতে না পারলে, ব্লগ ছাড়তে না পারলেও, কিন্তু রেগুলার কষ্ট কষ্ট করে ব্লগটা কন্টিনিউ করি, হয়তো দিতে হয়তো একটু লেট হয়। তো যাই হোক, বিরিয়ানির চালটা এখানে নিয়ে এসেছি, বানাবো হচ্ছে কি বিরিয়ানি। ইচ্ছা আছে 31 বানাতে পারি, যেহেতু 1 জানুয়ারি শুভ পিকনিক যাবে, নইলে 1 জানুয়ারিই বানাতাম। আর এখানে ফুলকপি এনেছি, ধনে পাতা, কুমড়ো, আর এই টুকিটাকে এগুলোই যা দেখতে পাচ্ছ সেটাই এনেছি, এগুলো সব গুছিয়ে রাখছি। এদিকে তাকাও, কি করছো বা? কি করছো? কানে দিচ্ছ? এদিকে তাকা, এদিকে বাবা টুকি আওয়াজ মুক্তি পেয়ে দেখতেই পারলে বন্ধুরা, মেয়ে এখানে সানটান করে ওকে একটা নতুন ড্রেস পরিয়েছে আজকে, আর আজকেও রান্না হয়েছে। আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো চিকেন হবে না, এটা তো হতেই পারে না। আর এখানে হচ্ছে মেয়ের চিকেন স্টু আর ভাত, এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এটা হচ্ছে বেগুন ভাজা। আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, এটা হচ্ছে ভাত। কি করছো? আর তো করো, আবা করো বা, আবা করো, আবা করো, ধন বলো, জল বলো, জল বলো, জন বলো, কি তাকত 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 বলো বা, আজকে যেহেতু 25 ডিসেম্বর, তাই আমার বর এবং ওর সমস্ত বন্ধুবান্ধব মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পিকনিকেই যাচ্ছি, আর মেয়ে ওদিকে দেখো পেছনে ঘুমাচ্ছে। আর আমরা এখন বাজে প্রায় অনেক রাত, আমি পিকনিকে যাচ্ছি ঠিকই শুধু খাওয়া দাওয়া করতে, এখন প্রায় 9:30-10 বাজে। তো যেহেতু মেয়ে আছে ঘরে, ওকে ঘুমটাও না পাড়িয়ে না খাইয়ে যেতে পারি না, যেহেতু বাড়ির পাশে যেখানে পিকনিকটা হচ্ছে বেশি দূরে কোথাও না, তাই জন্য নর্মালি এটাই পরে নিয়েছি, আর একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি পিকনিকে চলে এসেছি। এখানে এটা আমার বর করছে হচ্ছে চিকেনগুলোকে গ্রিল করছে, না সরি কাবাবগুলোকে গ্রিল করছে এইভাবে। তো আজকে খাওয়ার সময় তোমাদেরকে মেনুটা বলবো কী হয়েছিল না হয়েছিল। তো এটা স্ন্যাক্সের জন্য বানানো হয়েছিল, স্ন্যাক্সের জন্য বানানো হয়েছিল, কিন্তু খেতে খেতে 10:11 বেজেছে, বাড়িতে এসে প্রায় 12 বেজে গেছে, মেয়েকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এদিকে দেখো আমার বর এটা করছিলো, আর পাশ দিয়ে ওর বন্ধু অতনু দা হেল্প করছে ওকে। তো অনেকেও আছে গিয়ে, খুবই মজা হয়েছে, খুবই ভালোভাবে দিনটা কাটিয়েছিলাম, রাত্রিটা, দিনটা না সরি রাত্রি। আর এখানে অনেক রাত্রির করে গেছিলাম, হয়তো একটু তাড়াতাড়ি গেলে, সন্ধ্যে সন্ধ্যে গেলে আরও বেশিক্ষণ থাকতে পারতাম, আরও মজা হতো, কিন্তু যাই হোক কী করবো, মেয়ে যেহেতু ছোটো, ও যদি একটু বড় হতো ওকে নিয়েই আসতাম, ভেবেছিলাম ওকে নিয়ে যাব, কিন্তু যেহেতু বাইরে হচ্ছে তো পুরো মাথায় ওষ্টা পড়বে, যতই টুপি দিই বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যায় বলে ওকে নিয়ে আসিনি। আর এখানে দেখো ওরা এখানে এটা রেডি করছিলো, আর এখানে ছিল চিকেন চাপ, তো ওটা কাবাবটা হয়ে গেছে, তারপরে এখানে চাপটা অলরেডি অনেকক্ষণ বানিয়েছিলো, তো ঠান্ডা হয়ে গেছিলো, আমরা যেহেতু খেতে বসবো সেই কারণে আবার গরম করছিলো। আর এটা দেখো কাবাবটা, পাশে চাট মশলা আছে। আর এখানে ফাইনালি খেতে বসেছি, এটা হচ্ছে রাইস, ফ্যাট রাইস, খুব দারুণ হয়েছিলো বন্ধুরা ফ্যাট রাইসটা খেতে, কি বলবো তোমাদেরকে। মটরশুঁটি, কাজু, কিশমিশ দিয়েছিলো, আর বেশি কিছু দেয়নি, কিন্তু প্রচণ্ড দারুণ হয়েছিলো খেতে, নিজেরাই খাওয়া যাবে।
তো তারপরে ফাইনালি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা এখানে যে গ্রসারি আইটেমগুলো দেখছো বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও, পরের দিন এই আইটেমগুলো এসেছিলো। তোমাদের তো বললামই চা পাতা অর্ডার করেছিলাম, এটা সেই 500 গ্রামের চা পাতার প্যাকেট, যার দাম হচ্ছে 200 টাকা। এটা আমি অফারে 77 টাকায় পেয়েছিলাম। আর এটা হচ্ছে সেই বিস্কিটটা, ডিউক্সের ডাইগেসিভ বিস্কিট। এটা আমি খুব পছন্দ করি বিস্কুটটা খেতে। 10 প্যাকেট আছে, যেটার দাম 300 টাকা, 1 কেজি আছে, পার প্যাকেট 30 টাকা করে। এটা আমি অফারে 120 টাকায় পেয়েছি, মানে পার প্যাকেট 12 টাকা করে পড়ছে। আর এখানে দেখো একটা সর্ষের তেল নিয়েছি, সেটা হচ্ছে ফ্লিপকার্ট কাচ্চিঘানি ক্লাসিক, ফ্লিপকার্ট ক্লাসিকের কাচ্চিঘানি মাস্টার অয়েল। এটা ফ্লিপকার্ট ওদের নিজস্ব ব্র্যান্ড, খুবই ভালো। গতবারও আমি একটা এরকম নিয়েছিলাম সর্ষের তেল, ফার্স্ট টাইম নিয়েছিলাম গতবার, তো দেখলাম খারাপ না তাই নিয়েছি। আর এটা হচ্ছে মিন্ত্রা লঙ্কার গুঁড়ো, খুব ভালো। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, মিন্ত্রা লঙ্কার গুঁড়োর কালারটা খুব সুন্দর আসে। আর এই জিরের গুঁড়োটা আমি এর আগে কখনো ইউজ করিনি, দামটাও দেখলাম কম, এবং মোটামুটি আমি ইউজও করেছি বাড়িতে, খারাপ না। 100 গ্রামের এমআরপি আছে 75 টাকা, নিয়েছে হচ্ছে কি 32 টাকা। তারপরে দেখো বন্ধুরা, এখানে নিয়েছিলাম সোন পাপড়ি। তো সোন পাপড়িটা, এটা হচ্ছে ফ্লেভার হচ্ছে পেস্তা ফ্লেভার লেখা ছিল, কিন্তু আমি খেয়ে বুঝতে পেরেছি ওটা জাস্ট পেস্তার ফ্লেভারটাই দেবো, মানে পেস্তার কোনো ছিটে ফোটা কিছু নেই, মোটামুটি খারাপ না। সোন পাপড়ি প্যাকেটটা এমআরপি ছিল 100 টাকা, আমি পেয়েছিলাম 52 কি 50 এরকমই কিছু একটা হবে। আর এখানে দেখো ব্রাশ, মেয়ে দাঁত মাছতে পারে না, ওর জন্য যে কত ব্রাশ এনেছে তোমরা ধারণা করতে পারবে না। একটা করে ব্রাশ আনি আর ও হারিয়ে ফেলে, সেখানে 3খানা সেট এনেছিলাম। এগুলো দোকানে 20 টাকা করে পিস, এই ব্রাশগুলো এর আগে আমি এনেছিলাম, কিন্তু এখানে 3টে নিলে 50 টাকা, তো আমি 3টে এখানে অফারে 32 টাকায় পেয়েছিলাম। আর দেখো এটা হচ্ছে ঘি, গোল্ড টাচের ঘি, 159 টাকা এমআরপি আছে, 200 গ্রাম ঘি, খুব ভালো খেতে বন্ধুরা এই ঘিটা। আমি এর আগের বার 100 গ্রামের একটা ডিব্বা নিয়েছিলাম, ওটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এবারে একটু বড় অর্ডার করেছি। তো রাত গরম ভাতে ঘি আলু সিদ্ধ খুবই ভালো লাগে, আর ঘিয়ের স্মেলটা খুব দারুণ, তোমরা যারা খাওনি তারা ট্রাই করতে পারো। আর এটা দেখো একটা লাড্ডুর বক্স, দেখবে ছোটোবেলা পাওয়া যেত না মুগ ডালের লাড্ডু, কি সুন্দর একটু দানা দানা লাগতো, ঠিক ওই টাইপের খেতে। এটা ছাতুয়া বেসন, সরি বেসনের লাড্ডু, এটার এমআরপি ছিল নাকি 115 টাকা, নিয়েছে 44 টাকায়, কত 6 পিস মতো ছিল, তো 5.5 টাকা করে পিস পড়ছে, মানে যা প্রাইস নিয়েছে সেই আন্দাজে, মানে যা প্রাইস লেখা আছে সেই আন্দাজে খুব একটা ভালো না, তোমাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে ধূপকাঠি, আর ঘরে যে ল্যাভেন্ডার ফ্লেভারে, তো এই ধূপকাঠিটার প্রাইস হচ্ছে 60 টাকা, এটা আমি অফারে পেয়েছিলাম মাত্র 16 টাকায়, 50টা স্টিক আছে, এবং খুব দারুণ গন্ধ, ঘরের রুম ফ্রেশনারের কাজ করে, একটা ধরিয়ে দেবে তোমরা সকাল বিকাল, খুব সুন্দর ঘরটা স্মেল হয়ে যায়। তো এটা আমি ভালো অফারে পেয়েছিলাম তাই নিয়েছি। আর এখানে দেখো প্যাম্পার্স, যাদের ঘরে বাচ্চা আছে তারা বোঝবে প্যাম্পার্সের অবদান কতটা। এখানে 76 পিস প্যাম্পার্স আছে এম সাইজের, এমআরপি লেখা আছে 1,049 টাকা, তো এটা আমি অফারে পেয়েছি 582 টাকায়। প্যাম্পার্সগুলো দেখতেই পাচ্ছ নর্মাল দোকানে যে 12 টাকা পিস, ম্যামি পোকো প্যান্টস পাওয়া যায় ওর থেকে অনেক ভালো কোয়ালিটির। আর এখানে আমি 580 টাকায় পেয়েছি, মানে পার প্যাম্পার্স 7.80 টাকা কি 89 পয়সা এরকম করে পড়ছে। তো বাইরে একটা নর্মাল এম সাইজ প্যাম্পার্সের দাম যে কোনো কোম্পানির ম্যাক্সিমাম 12 টাকা করেই পড়ে, তো এটা 7.89 টাকা, মানে ধরো 8 টাকায় ধরো, তো 8 টাকা পিস করে পড়ছে পার প্যাম্পার্সে, 4 টাকা করে সেভ, অনেকটাই সেভ হয় বড় প্যাকেট কিনলে। একবারে কিনলে হয়তো একটু গায়ে লাগে, কিন্তু একবার কিনে নিলে খুব একটা প্রবলেম হয় না, আমি বেশিরভাগ এটা ইউজ করি। আর এটা হচ্ছে সকালে তোমাদের কালকে যে দেখিয়েছিলো না বিরিয়ানির চালটা, সেটা মানে নিচটা না এতটাই হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে সমস্ত হাবিজাবি জিনিসে, সেই কারণে আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। আমার বারান্দায় একটা মিসকেট আছে এরকম টাইপেরই ফাইবারেরই, আমার বড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু ওইটা ইউজ না করতে করতে বারান্দায় পড়ে থাকতে থাকতে না ঝুল পড়ে গেছে, তাই কষ্ট কষ্ট করে এখানেই রাখতে হবে, কিছু করার নেই, তাই আমি এখানটা গুছিয়ে নিচ্ছি। আর এই নিবলসের বিস্কুটটা গতবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই মালগুলো না আমি সব ফ্লিপকার্ট গ্রসারি থেকে নিয়েছি, অনেকেই অফারে পেয়েছিলাম তাই নিয়েছি, তোমাদের তো প্রাইসগুলো বলেই দিলাম কোনটার কী প্রাইস আছে, তো তোমরাও একবার ফ্লিপকার্ট চেক করে নিতে পারো। আমি এখন
আগে রিলশিয়া দিয়ে নিতাম, এখন ফ্লিপকার্ট গ্রোসারি থেকে নিই। ওই চকোসের প্যাকেটটা দেখছো, ওটাও 1 কেজি চকোসের প্যাকেট 520 টাকা, এমআরপি আমি 220 টাকায় পেয়েছি। আর চা পাতাটা না আমি ইউজ করেছিলাম, মোটামুটি খারাপ না, চলে যাবে ভালোই। তো এরকম আমার এটাই লেগেছে। তো যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেহেতু এটা 25শে ডিসেম্বরের ব্লগ ছিল, কিন্তু ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই আমি পরের দিন যে গ্রসারিগুলো এসেছিলো ভাবলাম এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের সাথে তাই জন্যই শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন তোমরা ভালো থেকে সুস্থ থাকো।